ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই বসো। সবাই কি এসে গেছে না কিছু বাইরে রয়ে গেছে? না হুজুর, সবাই এসে গেছেন। কতজন এখানে আছে? 450? না হুজুর, 550 জন। হুজুর আবার জিজ্ঞেস করছেন 450 না 550? আমাকে তো তারা বলেছিল 400-র কিছু বেশি। আমরা পুনরায় যখন গণনা করি তাতে দেখা যায় 550 জন হতে, তার মানে স্যান্ডউইচ প্যাক করা হয়ে গেছে। ফাতেহা তেলাওয়াত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 105 থেকে 106 নম্বর পর্যন্ত পাঠ করা হয়েছে, এর অনুবাদ পড়ছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ করছি যিনি অযাচিত, অসীম দাতা, পরম করুণাময়, বারবার কৃপাকারী। এবং তোমাদের মধ্যে সদা এমন এক জামাত থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ন্যায়সঙ্গত কাজের আদেশ দিবে এবং অসঙ্গত কাজ হতে নিষেধ করবে। বস্তুত এরাই সফল কাম হবে। এবং তাদের মতো হয়েও না যারা আল্লাহ তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও দলে দলে বিভক্ত হয়েছিল এবং পরস্পর মতভেদ করেছিল, এবং এদের জন্যই এক মহা আজাব নির্ধারিত রয়েছে। জাযাকুমুল্লাহ হুজুর। হাদিস পাঠ করবে জাজবা। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আন ইমরান ইবনে হুসাইনিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান্না ওয়া আহুম হাত্তা ইউকাতিলা আখিরুহুমুল মাসীহ আদ-দাজ্জাল। আবু দাউদ কিতাবুল জিহাদ। আবু দাউদ কিতাবুল জিহাদে হাদিস পাঠ করেছে হারেস। এখন হাদিসের অনুবাদ পাঠ করবে। আসসালামু আলাইকুম, মাইক নিচে করে নাও কিছুটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনুবাদ, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে হতে একটি দল সর্বদা সত্যের খাতিরে নিজেদের ধর্মীয় শত্রুদের সাথে যুদ্ধ বা লড়াই করতে থাকবে, এমনকি শেষ দলটি মসির দাজ্জালের সাথে যুদ্ধ করবে। জাযাকুমুল্লাহ প্রিয় হুজুর। নজম পাঠ করবে বারেয়া। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসলাম রচিত নজম। ফিক্র কো তোড়া কে থকায়া হামনে। সকল দিকে দৃষ্টিপাত করে হলাম আমি ক্লান্ত শ্রান্ত। কোন ধর্মই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুরূপ আমরা পাইনি। এমন কোন ধর্ম নেই যা নিদর্শন দেখাতে পারে। এই ফল কেবল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান থেকেই আমরা খেয়েছি। আমি স্বয়ং ইসলামকে পরীক্ষা করে দেখেছি, তা সর্বস্বই জ্যোতি আর জ্যোতি। আর আমরা জানিয়ে দিলাম যে ওঠো আর যাচাই করো। অন্য সকল ধর্মকে যাচাই করে কোথাও জ্যোতি খুঁজে পেলাম না। দেখাক না কেউ যদি সত্যকে আমরা গোপন করে থাকি। এসব কথা তাদের বলতে বলতে আমরা হলাম ক্লান্ত শ্রান্ত। চতুর্দিকেই আমরা দাওয়াত নামা বা আমন্ত্রণ লিপি পাঠিয়েছি বা আমন্ত্রণের তীর নিক্ষেপ করেছি। জাযাকাল্লাহ। শাফিয়া এবং বাসমা এখন প্রবন্ধ পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কৃপায় আমরা প্রিয় নবী খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি আর তার ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে গ্রহণ করার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ। কাজেই এখন আমাদের জন্য আবশ্যক হলো আমরা যেন বিশ্ববাসীকেও এই প্রিয় ধর্ম ইসলামের পানে আমন্ত্রণ জানাই, যাতে তারাও এই নিয়ামত থেকে লাভবান হতে পারে।
আমাদের প্রিয় হুজুর আয়েদাহু তাআলা বিনাসিল আজিজ জামাতকে অনবরত এই উপদেশ দিয়ে যাচ্ছেন যে ইসলামের বাণী বা বার্তা কোনো না কোনোভাবে প্রচার ও প্রসারের চেষ্টা করতে থাকতে হবে। গত খুতবায় হুজুর আনোয়ার আয়েদাহু বিনাসিল আজিজ অনেক মানুষের ইসলাম গ্রহণ করার ইমান উদ্দীপক ঘটনা বর্ণনা করেন। এ সম্পর্কে হুজুর বলেন, অনেক মানুষ আমাকে লিখে অথবা তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করে যে এমন ধরনের ঘটনা শোনাতে থাকুন, কেননা এসব ঘটনা আকর্ষণীয় বা ইন্টারেস্টিং হওয়ার কারণে আমাদের সন্তানদের মনোযোগ আকর্ষণ করে, যুবকদের বা তরুণ সমাজের ধর্মীয় আধ্যাত্মিক অবস্থাকে সমৃদ্ধ করার কারণে এবং স্বয়ং আমাদের নিজেদের অবস্থায় উন্নতির কারণ হয়ে থাকে। তবলিগী চেষ্টা প্রচেষ্টা সম্পর্কে হুজুর আনোয়ার আহমদুল্লাহ বিনাসিল আজিজ বলেছেন, মানুষের উপর পয়গাম বা বাণীর গভীর প্রভাব পড়ে, তারা বয়াত করুক বা না করুন। হুজুর আরো বলেন, কামরান মুবাশির সাহেব এ সম্পর্কে অস্ট্রেলিয়া থেকে লিখেন, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তবলিগ করার পরিকল্পনা হাতে নেই। এক বাড়ির দরজায় টোকা দিলে ভেতর থেকে এক ব্যক্তি রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসে, আর এমন মনে হচ্ছিল যে হয়তো আমার উপর সে আক্রমণ করে বসবে। মুরব্বী সাহেব বলেন, রাগান্বিত অবস্থায় সে বলে, যখন থেকে তোমরা মুসলমানরা আমাদের দেশে এসেছো, আমাদের দেশের শান্তি বিঘ্নিত হয়েছে, আমাদের দেশ থেকে তোমরা নিষ্ক্রান্ত হও, বেরিয়ে যাও, আমাদের সাথে তোমরা মিলেমিশে থাকতে পারবে না, আর থাকা উচিত নয়। তার কথা শেষ হলে আমি তাকে বললাম, আপনার কথা সঠিক, কিছু মুসলমান অবশ্যই উগ্র বা কট্টরপন্থী, ইসলামকে তারা ভ্রান্তভাবে তুলে ধরছে, কিন্তু আমাদের শিক্ষা হলো ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। আহমদিয়া মুসলিম জামাত যে দেশেই যায় সেখানে ইন্টিগ্রেট হয়, সকল অর্থে সমাজের মূল ধারার সাথে মিলেমিশে থাকে। আমাদের ছেলেমেয়েরাও খেলাধুলা করে, বিভিন্ন ফুটবল ক্লাবও রয়েছে। আমি এখানে নতুন এসেছি, লাইব্রেরির সদস্য হয়েছে, যাও তার সাথে দীর্ঘ আলোচনা হয়। এসব কথা শুনে সেই ব্যক্তি যে পূর্বের আগে গজগজ করছিল আর মনে হচ্ছিল যে সে আমার উপর আক্রমণ করে বসবে, সে আনন্দিত হয় এবং বলে, তোমার সাথে আমি ছবি উঠাতে চাই বা ছবি তুলতে চাই। তিনি বলেছেন, শেষের দিকে তাকে আমি মিশন হাউসে আসার আমন্ত্রণ জানাই এবং তিনি সে আনন্দে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন। জাযাকুমুল্লাহ প্রিয় হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। এরপর কামরান সাহেব সম্পর্কে হুজুর আনোয়ার আদিলতা বিনাসলি আজিজ আরো বলেন, অস্ট্রেলিয়াতে খোদ্দামুল আহমদিয়ার সাথে একটি তবলিগী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। খোদ্দামদের বলা হয়েছিল তারা জামাতি টি শার্ট পরে বাইরে যাবে এবং তবলিগ করবে। তখন এক খাদেম আমার কাছে আসে আর বলে, জামাতি শার্ট পরতে আমার লজ্জা লাগে, যাতে লেখা আছে আহমদিয়া জামাত। এ কথার প্রেক্ষিতে মুরব্বী সাহেব বলেন, আমি তাকে বুঝিয়ে বলি, এ কারণেই মানুষ আমাদের কাছে আসবে, তুমি পড়ে যাও আর দেখো যে কি হয়। সুতরাং আল্লাহ তাআলার কৃপায় এমনটি হয়েছে, খোদামুল আহমদিয়ার সেই দলটি যখন বাইরে যায়, তারা বলে মানুষ আমাদের ছবি তুলতে আরম্ভ করে, আর এ সময় আমাদের সাক্ষাৎকারও গ্রহণ করা হয় এবং তবলিগেরও অনেক সুযোগ সৃষ্টি হয়। পরে সেই খাদেমি তার বন্ধুদের বলতে আরম্ভ করে, পূর্বে জামাতের শার্ট বা টি শার্ট পরতে আমার লজ্জা লাগছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি সকল বরকত এবং কল্যাণ জামাতের নামের সাথেই সম্পৃক্ত। অতএব আল্লাহ তাআলা এভাবে তবলিগের কল্যাণে যুবকদের তরবিয়তের উপকরণও সৃষ্টি করছেন। হুজুর আহিদাত ইবনে আসলাজি আরো বলেন, আজ আমরা দেখি এভাবেই আল্লাহ তাআলার কৃপায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নাম, জামাতের নাম এবং ইসলামের নাম পৃথিবীময় বিস্তার লাভ করছে। একটি গণ্ডগ্রামের এই আওয়াজ আজ বিশ্বের অগণিত দেশে পৌঁছে গেছে, 210টি দেশে পৌঁছে গেছে। সবশেষে হুজুর আহিদাত ইবনে আসলাজি বলেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা যেন এই বাণী যা হযরত মসীহ মওউদ ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীময় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন, তা যেন আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি। জাযাকাল্লাহ প্রিয় হুজুর। শেষ হয়ে গেল। দানিয়া সাহেবা, তুমি কি বলবে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, এখন ছেলে মেয়েরা তাদের ব্যক্তিগত বিভিন্ন তবলিগী ঘটনা বলবে, প্রথমে মেয়েরা বলবে, তারপর ছেলেরা বলবে, বলো কি বলতে চাও, কে বলতে চাও? মেয়েদের নামের তালিকা কি আগে করনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর,
এবছর 23 মার্চ আমাদের সদর সাহেব পারিবারিক তবলিগি অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদেরকে 10টি চকলেটের বগ এবং কার্ড এবং গিফট প্যাক দেন। আমরা 10টি প্রতিবেশীকে দিব এবং বলবো যে কেন আমরা এই দিনটি উদযাপন করি। আমি আমার বড় ভাইয়ের সঙ্গে চকলেট প্যাক করেছিলাম এবং প্রতিবেশীদের বাড়িতে যাই। আমার বড় ভাই তাদেরকে বলেছিল আজকের দিন আমাদের অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের সূচনা হয়েছিল। প্রতিবেশীগণ আনন্দের সাথে উপহার গ্রহণ করেন এবং আমরা আনন্দিত ছিলাম যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। এক প্রতিবেশী আমাদেরকে ধন্যবাদের কার্ডও পাঠিয়েছিলেন। হুজুর, এই হচ্ছে সেই কার্ডটি যা আমাদের প্রতিবেশী পাঠিয়েছিলেন। আর কোনো মেয়ে আছে কি? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, তোমরা দুজন কি একসাথেই বলবে? জি হুজুর, স্কুলে নামাজ পড়ার ফলে আমাদের তবলিগ করার সুযোগ হয়। তোমরা কি দুজন বোন? জি হুজুর, আমরা তাদেরকে বলি নামাজ আমাদের ধর্মের অংশ, তাই এভাবে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আমি ঈদের সময় স্কুলে লোকদের বলেছিলাম, আমরা ঈদের সময় বন্ধুদেরকে খাবারের জন্য ঘরে ডেকেছিলাম, তারপর তাদেরকে ঈদ সম্পর্কে বলেছিলাম, তাদেরকে মেহেন্দি লাগিয়ে দেই এবং উপহার দেই। বন্ধুরা অনেক আনন্দিত হয়, তারা অনেক এনজয় করে। আব্বুর সঙ্গে আমরা বিভিন্ন সময় তবলিগ করার জন্য বাইরে যাই এবং চ্যারিটি ওয়ার্কের জন্য আমরা 150 পাউন্ড প্রতিবেশীদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। অবশেষে হুজুর আপনার কাছে এডেনবারা মসজিদের জন্য দোয়ার আবেদন করছি। জাজাকাল্লাহ। আর কে আছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি আপনাকে বলতে চাই, যখন আমার ধর্ম শিক্ষার ক্লাস চলছিল, আমার শিক্ষক আহাজ্জাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে, আমি হাত উঁচু করি, বলি যে আমি একজন আহমদি মুসলমান এবং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারণ করি এবং তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নামের সাথে। আমার শিক্ষক আমাকে সরি বলেন, এরপর যখনই তার নাম নেয় তিনি পিস বি আপন বলেছে, আমার পুরো ক্লাসও পিস বি আপন বলে এখন থেকে। আমি আমার শিক্ষকের কৃতজ্ঞতা জানাই, এরপর আমার হৃদয়ে শান্তিতে ভরে যায়। হুজুর, হুজুর বলেন কিসে তোমার হৃদয় ভরে গিয়েছিল, শান্তিতে ভরে গিয়েছিল? আর কে আছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম সাফিয়া, আমি লেস্টার জামাতের সদস্য। আমি অনেক মাধ্যমে তবলিগ করি, একটি মাধ্যম হলো যখন আমি প্রজেক্ট পাই তাতে আমি ইসলাম এবং আহমদীয়দের সাথে ইন্টারলিঙ্ক করার চেষ্টা করি। যখন চাকওয়ালে অ্যাটাক হয়েছিল আমি আমার শিক্ষকদের বলেছিলাম, আমার দাদা আবু ফারুক মালিক সাহেব সেই মসজিদে উপস্থিত ছিলেন। একথা শুনে আমার শিক্ষক এবং আমার সহপাঠীরা আশ্চর্য হয় এবং পুরো জামাতের জন্য তারা দোয়া করে। এই দুর্ঘটনার পর আমার শিক্ষক আহমদীয় জামাতের প্রতি বিষয়ে জানার আগ্রহ ব্যক্ত করেন। জাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম সাদিয়া সাইদ, আমার ক্লাসে আমরা ইসলাম সম্পর্কে শিখছিলাম। আমার শিক্ষক আমাকে নির্বাচিত করেছিল আমি যেন পুরো ক্লাসকে দেখাই যে কিভাবে আমরা নামাজ পড়ি। আমি ওড়না এবং জায়নামাজ ঘর থেকে নিয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে ফজর নামাজ কিভাবে পড়তে হয় তা পড়ে দেখাই এবং বলি একদিনে আমরা 5 বেলা নামাজ পড়ি এবং তারা খুবই আশ্চর্য হয় একথা শুনে। প্রিয় হুজুর, আমার স্কুলে একটি অ্যাসেম্বলি হয়েছিল যাতে আমি বলেছিলাম আমরা ঈদ কেন এবং কিভাবে উদযাপন করি এবং এবং আমরা আমি বলেছিলাম ঈদের বিশেষ নামাজ আমরা পড়ে থাকি। জাজাকাল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম নিদাউল হক, আমি ব্র্যাডফোর্ড জামাতের সদস্য। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমার মায়ের সঙ্গে বিভিন্ন লাইব্রেরিতে এক্সিবিশন লাগাচ্ছি বা এক্সিবিশন আয়োজন করছি। মসজিদে একটি এক্সিবিশন আছে, আমি সেই এক্সিবিশন মেনটেন করি। আমার দাদা আব্বু প্রায় প্রত্যেক দিন লিফলেটিং করার জন্য যায়, আমি তার জন্য লিফলেটের সেট প্রস্তুত করি এবং ব্যাগ ইত্যাদি প্রস্তুত করে দেই।
আমি প্রতি বছর স্কুলে জামাতের সিজনস গ্রিটিং কার্ড বিতরণ করি এবং জামাতের মেইন অনুষ্ঠান আদি আমার সহপাঠীদের সঙ্গে শেয়ার করি। আমি জলসা সালানা সম্পর্কে আমার প্রবন্ধ পাঠ করেছিলাম আমার ক্লাসে। মসজিদে যে তবলিগী অনুষ্ঠান আদি হয় আমি সেক্ষেত্রেও সহযোগিতা করি। প্রিয় হুজুর, আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরও তবলিগ করার তৌফিক দান করেন। আমিন। আর কে আছে? মেয়েদের পালা কি শেষ? হুজুর, এখন ছেলেরা তাদের ঘটনা শোনাবে। ছেলেরা তোমরা বলো, তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, আরম্ভ করো। প্রথমে কে বলবে? তুমি বলো, প্রথমে দাঁড়াও তো, মাইক্রোফোনের কাছে যাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমি যখন ক্লাস টুতে ছিলাম, আমি একটি প্রবন্ধ রচনা করেছিলাম প্রসিদ্ধ ব্যক্তি সম্পর্কে, যিনি আমাদের আদর্শ। আমি লিখেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমার শিক্ষক আশ্চর্য হয় এবং তিনি বলছেন অত্যন্ত তথ্যবহুল। তিনি ক্লাসে এটি পড়ে শোনান এবং এটি অনেকের জন্য উৎসাহ ব্যঞ্জক ছিল, আশা উদ্দীপনা সৃষ্টিকারী ছিল। পালা করে তোমরা আসতে থাকো। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিয়েছিলাম আমার স্কুলে। তাতে প্রিয় হুজুরের শান্তিপূর্ণ যে কার্যক্রম তার উল্লেখ করেছিলাম। আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে চাই। ইসলাম সম্পর্কে আমার বন্ধুরা জানতো না, এখন তারা ইসলাম সম্পর্কে জানতে পেরেছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। প্রিয় হুজুর, আমার স্কুলে অনেক আহমদী আছেন, তারা আমাকে নিয়ে হাসাহাসি করতো যখন আমি আমার সমাজ এবং স্কুলে ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করেছিলাম। আমি রিমেম্বারিং সানডের আগে আমি পপি আপিলে যাই। প্রতি বছর আহমদিরা পপি গ্রহণ করে এবং তারা ইসলামের জন্য গিফট দেয় এবং এটি আমাকে সুযোগ করে দেয়। আমি আমার বন্ধু এবং ক্লাসকে ইসলাম সম্পর্কে বলতে চাই। আমি বলেছি আমরা ইংল্যান্ডে বসবাস করি, আমরা দেশের প্রতি বিশ্বস্ত থাকবো, এটি আমাদের দায়িত্ব, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। এরপর আমাদের দায়িত্ব, আমরা যে দেশে বসবাস করি সেই দেশে যেন প্রতি বিশ্বস্ত থাকি, আমরা যেন আমাদের ধর্ম লালন পালন করতে পারি। আমাদের সমাজে যদি কোনো ভালো জিনিস দেখি তাহলে আমরা তা গ্রহণ করব। আমাদের মাঝে কোনো ভালো কিছু থাকলে সমাজ যেন তা গ্রহণ করে। আমাদের মাঝে একটা খলিফা আছে, খলিফা আমাদেরকে অনবরত সুপথের দিশা দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার তবলিগের অনেক আগ্রহ আছে এবং আমি আমার পিতাকে দেখে এই তবলিগের শখ আমার মাঝে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় নিয়মিত তবলিগে স্টল এবং মানুষের দ্বারে দ্বারে লিফলেট বিতরণের জন্য যাই। প্রিয় হুজুর, স্কুল অ্যাসেম্বলিতে আমি পপি অ্যাপিল কালেকশন সম্পর্কে বলেছিলাম যে আমরা আহমদী মুসলমানরা দেশের প্রতি বিশ্বস্ত। চার্চের বা গির্জার পক্ষ থেকে সমাজ সেবার জন্য আমি একটি ট্রফি পেয়েছি এবং মিনিস্টার অফ চার্চ আমাকে পপি আপিল করার সুযোগ দিয়েছেন। প্রিয় হুজুর, আল্লাহ তাআলার কৃপায় নিয়মিত আমি রিলিজিয়াস এডুকেশনে আমার শিক্ষককে আহমদীয় জামাত সম্পর্কে বলি এবং আল ইসলাম ওয়েবসাইটের অ্যাড্রেসও তাকে দিয়েছিলাম। আমার শিক্ষক অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এটি দেখে। প্রিয় হুজুর, আমরা তিন ভাই এবং তিনজনই ওয়াকফে নওয়ের অন্তর্ভুক্ত। আপনি আমাদেরকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন। জাযাকুমুল্লাহ প্রিয় হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আমি আমার তবলিগের একটি ঘটনা বলতে চাই। আমার প্রতিবেশীর সঙ্গে ঘটেছিল। প্রিয় হুজুর, আমি তাকে জিজ্ঞাসা করি যে তোমার ধর্ম কি। তিনি বলেছিল আমাদের কোনো ধর্ম নেই। আমি তাকে বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার একটি ধর্ম আছে এবং আমি লাকি যে আমি আহমদী মুসলমান। আমি আমার জামাত সম্পর্কে তাকে বলি,
যে আমি এদিক থেকেও আমি সৌভাগ্যবান যে আমার পিতামাতা আমাকে আমার জন্মের পূর্বেই আমার জামাতের জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছেন। প্রিয় হুজুর, আমি তাদেরকে ঘরে ডেকে হযরত মসীহ মওউদ এবং সকল খলিফার ছবি দেখিয়েছি। প্রিয় হুজুর, তারা এই সব কিছু দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে। আমি তাদেরকে বলেছিলাম কখন আসসালামু আলাইকুম বলতে হয়, কখন খোদা হাফেজ বলতে হয়। প্রিয় হুজুর, এখন সে যখনই আমার ঘরে আসে আসসালামু আলাইকুম বলে, আর যখনই ঘর থেকে যায় তখন খোদা হাফেজ বলে বিদায় নেয়। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আমি দুদিন ক্লাসের সাথে ট্রিপে গেছিলাম। আমি বলেছিলাম আমার মাকে জায়নামাজ অবশ্যই রাখবেন। সেখানে গিয়ে আমি নামাজ পড়তে আরম্ভ করি। ক্লাসের অন্যরা আমাকে দেখে হাসছিল যে ফজানের কী হয়েছে, ফজান কী করছে। আমি নামাজ পড়া শেষ করে তাদেরকে বলি আমি আহমদি মুসলমান, আমরা পাঁচ বেলা নামাজ পড়ি, আমরা কোনোভাবেই নামাজ পরিত্যাগ করতে পারি না। তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনে, এবং পরের দিন যখন আমি নামাজ পড়ছিলাম তারা শান্তিপূর্ণভাবে বসে আমাকে দেখছিল। একবার আমি ফজরের নামাজ না পড়ে স্কুলে গিয়েছিলাম, পুরো দিন আমার খারাপ কাটে, আমার শিক্ষক আমাকে বকা দিয়েছিল। এরপর থেকে কোনোদিনই আমি ফজরের নামাজ আর পরিত্যাগ করিনি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি ক্যাসেল জামাত থেকে। সেখানে জামাত সম্পর্কে খুব কম মানুষ জানে, এই জন্য আমি আমার বন্ধুদেরকে তবলিক করি, শিক্ষকদের তবলিক করি। একদিন আমি আমার শিক্ষককে যুক্তরাজ্যের জলসার ছবি দেখাই এবং তাকে কথা বলি। এই জলসায় দুশত দেশ থেকে মানুষ এসেছিল। এরপর আমি আপনার ছবি হুজুর দেখিয়েছিলাম এবং তাকে কথা বলেছিলাম যে আপনি আমাদের জামাতের প্রধান, আমার শিক্ষক আপনার ছবি দেখে অত্যন্ত আনন্দিত হয়। তারপর আমার প্রধান শিক্ষক আমাকে বলেন আহমদি মুসলমান এবং অন্য মুসলমানদের মাঝে পার্থক্য কী। আমি তাকে বলেছিলাম আহমদি মুসলমানরা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু অন্য মুসলমানরা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত চতুর্থ আকাশে চলে গেছেন। এরপর আমি আমার শিক্ষককে বলি যে আমি বড় হয়ে খ্রিস্টানদেরকে আহমদি মুসলমান বানাবো। একথা শুনে আমার শিক্ষক নীরব হয়ে যান। আমার আকাঙ্ক্ষা আমি যেন কোনো কাউকে আহমদি বানাতে পারি, কোনো একজনকে আহমদি বানাতে পারি, এটি আমার আকাঙ্ক্ষা। শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম হুজুর, আমি তবলিক সম্পর্কে একটি নজম লিখেছি, এটি আমার বুস্তান প্রথম ক্লাস। আমি একজন ওয়াকফে নও এবং আমি একজন আতফাল, আমি তবলিক করার চেষ্টা করি। আমার উদ্দেশ্য হচ্ছে শান্তি এবং তবলিক প্রচার করা। আমি হুজুরকে অনুসরণ করি এবং আমি সত্যের প্রতিষ্ঠিত থাকতে চাই। আমি জামাতের সাথে আতফাল থেকে আনসার থাকতে পাই। আমার স্লোগান হলো লাভ ফর অল হেটেড ফর নান, আমরা ঐক্যবদ্ধ এবং আমরা এক। জাযাকাল্লাহ হুজুর। আর কে আছে, কি বলতে চাও তুমি বলো। তুমি কি কোনো কথা জিজ্ঞাসা করতে চাও, দাঁড়াও এবং জিজ্ঞাসা করো। মাইক্রোফোন হাতে নাও। কোনো মাইক্রোফোনই কি এখানে নেই? আসসালামু আলাইকুম হুজুর, আপনি আপনার কাছে যখন কোনো অবসর টাইম থাকে আপনি কি করেন? অবসর টাইমে আমি ঘুমাই, অবসর টাইমে আমি ঘুমাই অথবা খাবার খাই। জাযাকাল্লাহ। কিছু সময়ের জন্য টেলিভিশন দেখি, খবর শুনি, কিছুক্ষণ পত্র পত্রিকা পড়ি, এতটুকুই আমার অবসর সময় হয়। তুমি কোথা থেকে এসেছো? ব্র্যাডফোর্ড থেকে। কার মেয়ে তুমি? মালিক নদীমি সাহেবের মেয়ে তুমি? জি হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হচ্ছে তোমার মাইক্রোফোন অন নেই। আচ্ছা, অন হয়ে গেছে। আমার প্রশ্ন হলো যখন একটি নামাজ কাজা হয়ে যায় তখন সেই নামাজ আমাদের বাজামাত পড়া উচিত নাকি একা একা পড়া যাবে?
যদি কোনো নামাজ কাজা হয়ে যায় তখন সেই নামাজটি আমরা কি একা একা পড়বো না জামাতবদ্ধভাবে পড়বো? অর্থ কি, যখন কোনো ওয়াক্তে নামাজ লেট হয়ে যায়, যদি ঘরের সবাই লেট হয়ে যায় আর নামাজের সময় যদি থাকে, তাহলে যদি অনেকেই বাকি থাকে আর যদি সময় থাকে তাহলে বাজামাত পড়া উচিত, আর যদি মসজিদে নামাজ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি তোমার নিজের নামাজ পড়তে পারো। কাশেফ খান তুমি দাঁড়াও, একে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, যখন আপনি 11 বছর বয়সে ছিলেন কিভাবে তবলিক করতেন? তুমি তোমার বয়স কি 11 বছর? জি, আমি আহমদী সমাজে বসবাস করতাম। কিভাবে তবলিক করব? আমি রাবুয়াতে থাকতাম, সেখানে সবাই আমরা আহমদী ছিলাম। আমরা নিজেদের অবস্থা উন্নত করার চেষ্টা করতাম, সংশোধন চেষ্টা করতাম, বিভিন্ন সভা হতো আতফালুল আহমদিয়ার মসজিদে, এভাবেই তেলাওয়াত করা হতো, নজম পড়া হতো, বক্তৃতা দেওয়া হতো। মুসিম মোহাম্মদ আলাহিসাল্লামের কোনো ঘটনা নিয়ে আলোচনা হতো, ফজর থেকেই ফজরের সময় নামাজের জন্য উঠানো হতো যে মসজিদে আসো, রাবোয়ায় মহল্লায় সাল্লে আলা বলে মহল্লাবাসীদের নামাজের জন্য জাগানো হতো। গরমকালে বা গ্রীষ্মকালে সকাল 4টায় নামাজ হতো, 3:30টায় আমাকে ডাকতে আসতো, তারপর আমরা পুরো মহল্লা ঘুরে ঘুরে সাল্লে আলা পরে নামাজ যে জন্য মানুষ জাগাতাম। আমাদের তরবিয়ত বেশি প্রোগ্রাম ছিল, তবলিক কম হতো। গোলাপি রঙের ওন্না পরিহিতামে তুমি দাঁড়াও, মারিয়া তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিল যে আমি পৃথিবীতে খলিফা মনোনীত করতে চাই, ফেরেশতারা বলেছিল যে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি বেশি জানি, আমি তোমাদের চেয়ে বেশি জানি, সূরা বাকারা 2:3। আমার প্রশ্ন হচ্ছে, আদমকে আল্লাহ তাআলা কিভাবে শিখিয়েছিলেন? আমরা তোমার ইবাদতকারী, আল্লাহ তাআলা একথাই বলেছিলেন, ফেরেশতারা একথাই বলেছিলেন যে আমরা তোমার ইবাদত করি। সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সম্ভবত এটি 3 নম্বর আয়াত নয়, এটি আসলে হুজুর বলছেন যে 3 নম্বর আয়াতে তো এটি নেই। এটি সূরা বাকারার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যখন বলেছিলেন, তখন ফেরেশতারা বলেছিল যে মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে, তখন আল্লাহ তাআলা তাদের বলেছিলেন যে আমি বেশি জানি। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে নাম বলো, ফেরেশতাদের বিভিন্ন কাজের কথা বলেন। ফেরেশতারা জানতো না, আদম আলাইহিসসালাম পুরো নাম তখন বলে দেয়। আল্লাহ তাআলা তখন বলেন যে দেখো এটি কি মন্দ জিনিস, হযরত আদমকে বলেন যে এটি মন্দ জিনিস, এটি ভালো জিনিস। হযরত আদম তিনিও একজন নবী ছিলেন, ভালো জিনিসও আল্লাহ তাআলা শিখিয়েছেন, মন্দ কি তাও জানিয়ে দিয়েছেন। যদি তুমি মন্দের দিকে আকৃষ্ট হও, এটি মন্দ বৃক্ষ, এর কাছে যাবে না, এর ফল অত্যন্ত মন্দ, আর এসব সৎকাজ তোমাকে করতে হবে। শয়তান আদমকে প্রলোভন দেখায়, তখন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মন্দের প্রতি বেশি আকৃষ্ট হয়েছ, তাই তোমরা পরস্পরের শত্রু, তাই এখন পৃথিবীতে যাও। সেটিও পৃথিবীই ছিল, জান্নাত বলতে কোনো আকাশে কিছু ছিল না, এই পৃথিবীতেই ছিল। এখন তোমরা পৃথিবীতেই থাকবে, সৎকাজ করবে, তোমার কাছে যখন ভালো বাণী আসবে তখন আমার কথা শুনে যারা ভালো কাজ করবে, নামাজ পড়বে, মানুষের প্রতি যত্নশীল হবে, সদকা দিবে, সৎকাজ করবে, আমি তাদেরকে জান্নাতে
প্রবেশ করাবো, ইনাম বা পুরস্কার দিব, রিওয়ার্ড দিব, আর যারা মন্দ কাজ করবে তাদেরকে আমি শাস্তি দিব। এর অর্থ হচ্ছে যারা শয়তানের পথ অনুসরণ করবে। ঠিক আছে, তোমার প্রশ্ন কি ছিল? হযরত আদম কিভাবে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, যেভাবে আল্লাহ তাআলা অন্য নবীদের শিখিয়ে থাকেন সেভাবেই শিখিয়েছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা শিক্ষা দেন যেভাবে নবী মুসা সাহেবকে কোরআন অবতীর্ণ করে শিক্ষা দিয়েছেন, হযরত মুসাকে তাওরাত অবতীর্ণ করে শিক্ষা দিয়েছেন, একথাই বলেছেন যে এই কাজ করতে হবে, এগুলো সৎ কাজ, মানুষকে বলো যে সব সৎ কাজ করতে হবে। আদমকে বলেছেন যে এটি মন্দের মন্দ বৃক্ষ, মন্দের কাছে যাবে না। আদম স্বয়ং নয়, বরং আদমের যারা সন্তান অন্যান্য মানুষ যারা ছিল তারা গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে না, তোমাদের প্রকৃতি এমন যে তোমাদেরকে ভালো এবং মন্দ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, মন্দ কাজের প্রতি তোমাদের বেশি আগ্রহ। শয়তান বলেছিল এই কথাই যে আমি তোমার বান্দাদেরকে মন্দের প্রতি আকৃষ্ট করব আর মানুষ আমার পদাঙ্ক অনুসরণ করবে। তখন আল্লাহ বলেছিলেন যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে আমি তাদের শাস্তি দেব, আর যারা আদমের কথা শুনবে তার পদাঙ্ক অনুসরণ করবে, নবীর কথা শুনবে তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদেরকে আমরা পুরস্কার দিব যারা সৎ কাজ করবে। লাবিব দাঁড়াও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যখন আল্লাহ তাআলা এই পৃথিবী বানিয়েছেন তখন মানুষ আল্লাহকে কেন মানে না? আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে মানুষ আল্লাহ তাআলাকে কেন মানে না? নাস্তিক কেন হয়ে গেছে মানুষ? আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন যখন মানুষ বানিয়েছিলেন তাকে বিবেক বুদ্ধি দিয়েছিলেন, তাকে ভালো মন্দ বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন যে এটি ভালো কাজ এটি মন্দ কাজ বেছে নেওয়ার সুযোগ তোমাকে দিচ্ছি, যদি তুমি ভালো কাজ করো তাহলে আমি বুঝবো যে তোমরা আমার কথা মেনেছো, আর যদি তোমরা মন্দ কাজ করো তাহলে তোমরা শয়তানের কথা মেনেছো, আর মন্দ কাজের মধ্যেই বেশি আকর্ষণ থাকে। নামাজের জন্য সকালবেলা ওঠা তোমাদের জন্য অনেক কষ্ট, কিন্তু ভালো খাবার খাওয়া, দুষ্টমি করা বা এই জাগতিক কোনো কাজ যদি হয় তা তোমার অনেক ভালো লাগে। মাহমুদি বাচ্চারা তো নামাজ পড়ে কিন্তু অন্য বাচ্চারা তো নামাজ পড়ে না, এই জন্য মানুষ জানেই না যে আল্লাহর পুরস্কার কি। তারা মনে করে যে পৃথিবীতে তারা শান্তি পাচ্ছে, এই পৃথিবীতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, এই জগৎকে তারা দেখছে। আল্লাহ তাআলা তো মৃত্যুর পরে পরজগতে পুরস্কার দিবে, তা আছে কি নেই তা তো আমরা জানি না। যে জিনিস গুপ্ত দেখা যায় না সেদিন সে প্রতি আকর্ষণ নেই, কিন্তু মানুষ যদি অভিনিবেশ করে আর দোয়া করে আল্লাহ তাআলার কথা মানে তাহলে এই জগতেও আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিতে পারেন, মানুষকে পুরস্কার দিতে পারেন। মানুষের যেহেতু মন্দের প্রতি আকর্ষণ বেশি থাকে আর আরাম প্রিয় হয়ে থাকে মানুষ, আর পার্থিব যে ভোগ্য সামগ্রী এগুলি তাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তারা তার পিছু ছুটতে থাকে এবং আল্লাহকে ভুলে যায়। লোকমান বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো নাসেরাতদেরও আছে, বিভিন্ন যে পত্রপত্রিকা আসে জামাতের, যখন এসব পত্রপত্রিকার সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন আমরা এগুলোকে রিসাইকেল বিনে ফেলতে পারি? বলেন বাহিরের রাস্তায় ফেলে দেওয়ার পরিবর্তে তার মধ্যে অনেক ছবি, আয়াত এবং অন্য অনেক ধর্মীয় বিষয় থাকে, তাই তোমরা রিসাইকেল করতে পারো। পুরো যেন কাগজ কাটা হয়ে যায়, শ্রেড করা হয়, রিসাইকেল বিনে ফেলবে না। শ্রেডার রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে প্রথমে কেটে ফেলো অথবা এগুলোকে জ্বালিয়ে ফেলো, তারপর তা তোমরা বিনে ফেলে দাও অথবা শ্রেড করে দাও। তোমাদের ঘরের সামনে যে রিসাইকেল বিন আছে তার মধ্যে আরো অন্যান্য আবর্জনা রয়েছে, তাই সেখানে ফেলবে না, প্রথমে কাটবে তারপরে রিসাইকেল ফেলবে অথবা জ্বালিয়ে দিবে। ঠিক আছে, আমাতুল হাদি
কে হুজুর সুযোগ দিচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম হেবা, আমি বার্মিংহাম জামা থেকে এসেছি। প্রশ্ন করো। আমার প্রশ্ন হলো, ক্লাস 7-8-9 ডান্স একটি আবশ্যক বিষয় সাবজেক্ট, নাচ ইয়ার 7-8-9 আবশ্যক সাবজেক্ট হচ্ছে ডান্স বা নাচ। হুজুর বলেন, না এমন তো নয়, এটি তোমার স্কুলে হয়তো আবশ্যক হতে পারে, অন্য স্কুলে নয় বা সব স্কুলে নয়। এটি তুমি তাদেরকে বলবে যে আমি ডান্স করব না, ঠিক আছে? শেষ যে মেয়ে বসে আছে, তুমি দাঁড়াও, হিটারের উপরে যে হেলান দিয়ে আছে, তুমি দাঁড়াও, কি বলতে চাও বলো, মাইক্রোফোন দে দাও, একে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফারিহা আহমদ, এটি আমার প্রথম ক্লাস, এটি আমার প্রথম ক্লাস। আমার প্রশ্ন হলো, আমার পরিবার যদি জান্নাতের উচ্চ আসনে সমাসীন থাকে, তাহলে আমি তাদেরকে দেখতে পাবো কি? আমার পরিবারের সদস্যরা যদি জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়, আমি পুনরায় তাদের সাক্ষাৎ পাবো কি, দেখতে পাবো কি? হুজুর বলেন, যদি তারা জান্নাতে যায়, তুমি যদি ভালো কাজ করো, মৃত্যুর পর তুমিও জান্নাতে যেতে পারবে, ঠিক আছে? দোয়া করো যাতে আল্লাহ তাআলা তৌফিক দেন। কালো ওড়না পরিহিত মেয়ে, তুমি দাঁড়াও, এই মেয়েকে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, নেহা আমার নাম। আমার প্রশ্ন হলো, যখন আল্লাহ তাআলা আমাদের দেখতে পারে, আমরা কেন আল্লাহকে দেখতে পারি না? তুমি আল্লাহকে কোনো দৈহিক আকৃতিতে দেখতে পাও না, কিন্তু মহানবী ইসলাম বলেছেন, যখন তুমি নামাজ পড়ো, তখন তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে, আল্লাহ তোমাকে দেখছেন আর তুমিও আল্লাহকে দেখতে পাচ্ছ, এমনভাবে নামাজ পড়ো নিবিষ্ট চিত্তে। মনে করবে যে আল্লাহ তোমার সামনে আছেন, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, আকাশে আছেন, মাটিতে আছেন, ডানে আছেন, বামে আছেন, সর্বত্র বিরাজমান। আল্লাহ এমন এক সত্তা যিনি নূর বা জ্যোতি, এবং তোমার অনুভব হওয়া উচিত যে আল্লাহ এমন এক সত্তা যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন। তাহলে তুমি নিজেই অনুভব করতে পারবে যে তুমিও আল্লাহকে দেখছো। নামাজ পড়ার সময় যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও, তখন এভাবে নামাজ পড়ো, আস্তে আস্তে অভ্যাস করার চেষ্টা করো, অভ্যস্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, বাসমা মনসুর আমার নাম। আমার দুটি প্রশ্ন, স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমি নতুন সাধারণ রুটিন অনুযায়ী মাথায় স্কার্ফ পরি, আমি ইভেন্টের সময় মাথায় টুপি নিতে পারবো আর গলায় ওড়না? হুজুর বলেন, যদি তোমার কোনো ইভেন্ট হয়, সেখানে যদি টুপি পরতে হয়, তুমি পরো, কে বাধা দিয়েছে? দ্বিতীয় প্রশ্ন হলো, কাজিনদের মধ্যে বিয়ে শাদী হতে পারে, হযরত আদম আলাইহিসসালাম এবং তার সন্তানদের মধ্যে কি কিভাবে বিয়ে হতো? হুজুর বলেন, আদম কোনো প্রথম মানুষ নয়, কিন্তু আমরা এমন আদমের সন্তান যারা যিনি প্রথম নবী ছিলেন। মানব জীবনের যে ইতিহাস, এটি 6,000 বছরের পুরনো নয়, এটি অনেক মিলিয়ন মিলিয়ন পুরনো, অর্থাৎ এর পূর্বেও লোক ছিল। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনিস রয়েছে, ফার্স্ট নেশন রয়েছে, কানাডা ইত্যাদি দেশে তারা বলে যে আমরা 45,000 বছরের পুরনো, কেউ বলেন 20,000 বছরের পুরনো। এর অর্থ আদমের পূর্বেও মানুষ ছিল, ঠিক আছে? আদম একজন নবী ছিলেন,
যার পর যে বংশধারা আমাদের বর্তমান ধর্মীয় যে ইতিহাস রয়েছে তা এই আদমের মাধ্যমে শুরু হয়। মানব সৃষ্টির ইতিহাস আদমের মাধ্যমে শুরু হয়নি। সবাই প্রথমে নিচে বসো। শেষ দিকে যে চশমা পরিহিতা, গোল টুপি পড়া যে ছেলেটি আছে, তুমি দাঁড়াও। তুমি দাঁড়াও, নীল শার্ট পরে আছো তুমি, তুমি দাঁড়াও। তুমি হাত তুলোনি, ওকে মাইক দাও। তুমি না, কি বলতে চাও তুমি বলো। আপনি যখন ছোট ছিলেন আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল? কোন ফেভারিট সাবজেক্ট ছিল না, পড়া অনেক কঠিন মনে হতো আমার কাছে। আমাদের ওখানে এত বেশি বিষয় হতো, সাবজেক্ট হতো, আর সেখানে পড়ানোর রীতি এত হেভি, সেখানে বই আর বই, বুঝতেই পারতাম না যে কি পড়বো আর কি পড়বো না। তুমি দাঁড়াও, একে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো কার কথা শোনা উচিত, মানুষের ব্রেনের নাকি মনের? তোমার ব্রেনে কি আসে আর তোমার মনে কি আসে? আমার ব্রেন বলে আমি তুমি এক জিনিস হও, তো আমার মন বলে আরেক জিনিস হও, কোনো একটি বিষয়, পুণ্যের যে বিষয়, প্রথমে মানুষের মন মস্তিষ্কে ধারণা জন্মে, এর দর্শন তুমি বুঝবে না, মস্তিষ্কের কথা মানবে না, মনের কথা মানবে, এর দর্শন তুমি বুঝবে না। আল্লাহ তালা হৃদয়ে ওহি অবতীর্ণ করেন, কিভাবে অবতীর্ণ করেন বিভিন্ন বিষয়, মনের কথা মানার বিষয়টি বুঝাচ্ছি। তোমার মাথায় যদি কোনো বিষয় আসে তখন তোমার মন কি বলে, এটি কি ভালো কাজ না মন্দ কাজ, তোমার ব্যক্তিসত্তা কি বলে, চিন্তা করার পর ব্রেনকে অর্ডার দেয় ভালো কাজ হলে করো, মন্দ কাজ হলে মন চিন্তা করার পর বলে যে এটি করো না। মনের কথা নয় আর ব্রেনের কথাও নয়, বরং তোমাকে ভালো কোনটি মন্দ কোনটি সেটি দেখতে হবে। বিবেক বুদ্ধি যদি এলহাম না হয় তাহলে বিবেক বুদ্ধির কোনো মূল্য নাই। হুজুর একটি পংক্তি পড়েছেন, বলছেন যে তুমি এটি এখনো বুঝবে না, তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো যখন আপনি খলিফা হয়েছিলেন তখন আপনার রিয়াকশন কি ছিল? হুজুর বলছেন যে আমার আমি আমার উপরে আল্লাহ তালা কত বড় বোঝা চাপিয়ে দিয়েছেন আর কিভাবে আমি এই বোঝা বহন করব, এই চিন্তায় আমি চিন্তিত ছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো আল্লাহ তালা সব জানেন কি হবে, কি হচ্ছে, কি হবে, কি হয়েছে। শয়তানকে যখন বানায় তখন তো আল্লাহ তালা জানতেন যে শয়তান এটি, তাহলে আল্লাহ কেন বাধা দেননি? আল্লাহ জানতেন যে হ্যাঁ এটি শয়তান। আল্লাহ যখন মানুষ বানিয়েছেন আল্লাহ তালা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন আর স্বাধীনতা দিয়েছেন, এই বিবেক খাটাও। আর আমি তোমাকে দুটি জিনিস বলে দিচ্ছি, অন্য কোন প্রাণীকে আল্লাহ তালা বিবেক বুদ্ধি দেয়নি, তার যেটি জাগতিক কাজ সেটি তার কাজ, এর বাইরে কিছু নেই। মানুষকে যখন বিবেক বুদ্ধি দিয়েছেন তখন বলেছেন যে যদি এটি ভালো কাজ হয় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করো, আর এটি মন্দ কাজ এটিও চিন্তা করে দেখো। যেমনটি আমি পূর্বে বলেছি এর অর্থ হচ্ছে যদি ভালো কাজ করো, আমার কথা শুনছো, ভালো কাজ করছো, পুরস্কার পাবে, আর এগুলি মন্দ কাজ শয়তান তোমাদের বলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের রক্তের কণিকার সাথে শয়তান দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তো তোমাদের ভিতর থেকে যখন এটি আসে যে এই কাজটা করো, জোর দেয়, এটি শয়তান বলে।
যখন মন্দ বিষয়ের দিকে তোমাদের নিয়ে যায়, আল্লাহ তোমাদের স্বাধীনতা দিয়েছিলেন। পাশাপাশি একথাও বলেছেন, যদি ভালো কাজ করো তাহলে ভালো প্রতিদান পাবে, আর মন্দ কাজ করলে তোমরা শাস্তি পাবে। মানুষকে আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন, ঠিক আছে? এমন নয় যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সে একটা কাজই করতে পারতো, তাহলে সব মানুষ একই ধরনের হতো, তখন তোমরা কোনো পুরস্কার পেতে না। যেভাবে গাধার কোনো পুরস্কার নেই, গাধা কোনো পুরস্কার পায় না, ঘোড়া কোনো পুরস্কার পায় না। কাশেফ মাহমুদ তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমি কি দুই তিন লাইন নজম শোনাতে পারবো? এখানে দাঁড়িয়ে শোনাবো না ওখানে যাবো? হুজুর বলছেন এখানে দাঁড়িয়ে শোনাও। বসো। তুমি কোথা থেকে এসেছো? ব্যাটারসি। ব্যাটারসি থেকে এসেছি, বসো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হলো, যখন আমরা পাকিস্তান যাই, দোয়া করি যারা মারা যায়, আমরা যখন কবরে যাই দোয়া করি, তো তারা কি জানে যে আমরা এসেছিলাম? আল্লাহ তাদেরকে জানিয়ে দেন যে বান্দা এসেছিল তোমার ক্ষমার জন্য দোয়া করেছিল, তোমার প্রতি রহমতের জন্য দোয়া করেছিল, দরুদ শরীফ পড়ো বা সূরা ফাতিহা পড়ো। তুমি তাকে তো বলো না যে আমি তোমার জন্য করছি। আল্লাহ তাআলা তাকে মৃত ব্যক্তিকে, কবরে শাহিদ ব্যক্তিকে জানিয়ে দেন, যদি সে ন্যাক ব্যক্তি হয়ে থাকে, যে এভাবে তোমার স্বজনরা এসেছিল তোমার জন্য দোয়া করেছিল। পিছনে যে দাঁড়িয়েছিল, আমি আপনাকে নজম শোনাতে পারবো কি? সবাইকে নজমই শোনাতে থাকবে? একজন শুনিয়ে দিয়েছে। পিছনে কে দাঁড়িয়েছিল? ঠিক আছে, একটি পংক্তি শোনাও। চেক শার্ট পরা যে ছেলে পিছনে আসছে তাকে দাঁড়াতে বলেছেন হুজুর। জলদি সে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। জাজেব আহমদ খান।
আব্দুল সালাম আমার বাবার নাম। তিনি পাকিস্তান গিয়েছিলেন। তোমরা গুজরাটের ফয়সলাবাদ গিয়েছিলেন? তিনজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা আপনাকে সালাম জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ শয়তানকে কেন শক্তি দিয়েছেন? সেই শক্তি কেন খর্ব করেন না? আল্লাহ শয়তানকে শক্তি দেননি, আল্লাহকে মানুষকে অধিকার দিয়েছেন। তোমাদের জন্য এটি ভালো কাজ, এটি মন্দ কাজ, যেমনটি আমি বলেছি। তোমরা নিজেদের বিবেক বুদ্ধি খাটাও যদি, এবং তোমরা ভালো কাজ করো যাতে আমি পুরস্কার দিতে পারি, আর যদি তোমরা মন্দ কাজ করো অর্থাৎ তোমরা শয়তানের কাছে চলে গেছো। যদি আল্লাহ পাওয়ার দিতেন তাহলে তোমাকে স্বাধীনতা দিতেন না। আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছেন যে তুমি পছন্দ করো যে তুমি ভালো দিকে থাকবে না মন্দ দিকে থাকবে। যদি মন্দ করো শয়তানের দিকে যাবে, ভালো করলে আল্লাহর দিকে থাকবে। হুজুর আরেক মেয়েকে সুযোগ দিচ্ছেন। দানিয়া তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, পাকিস্তানে বিশ্ববিদ্যালয় আহমদী হওয়ার কারণে আহমদী শিক্ষার্থীদের অনেক বিরোধিতা হয় এবং এ কারণে তাদের পিতামাতা বাধ্য হয়ে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নেন। অনেক জায়গায় হয় এমন, হুজুর বলছেন তাদের কাছে এত সামর্থ্য নেই যে তারা তাদের পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন। জামাতের পক্ষ থেকে তাদের জন্য এমন কোন ফান্ড আছে কি? হুজুর বলছেন যারা মেধাবী তাদেরকে বৃত্তি দেয়া হয়, বিশ্ববিদ্যালয়ে যায়, যদি বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির সুযোগ পায় তাহলে জামাত ইউনিভার্সিটি ফিস ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করে। যারা থার্ড, যারা পড়াশোনা ততটা ভালো নয়, তারা সেই বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, আহমদি মুসলমানরা হযরত মসীহ মওউদ কে মানে, যারা অমুসলমান বা যারা আহমদি তারা কেন মানে না? হুজুর বলেন যে তারাই বলতে পারে কেন তারা মানে না, তারা বুঝতে পারছে না। আমরা এই জন্য মানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 14 হিজরি শতাব্দীতে শেষ যুগে প্রতিষ্ঠিত মসীহ এবং ইমাম মাহদি আসবেন। একটি ভুল বিশ্বাস মুসলমানদের মাঝে জন্ম নিয়েছিল খ্রিস্টানদের কারণে যে ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে চলে গেছেন, অথচ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে লেখা আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, তার পূর্বের সকল রসুল মারা গেছেন। যেখানে অন্য রসুল্লাহ গিয়েছেন হযরত ঈসাও সেখানে গেছেন, অর্থাৎ তিনি মারা গেছেন এবং জান্নাতে গেছেন। আল্লাহ তাআলা বলেন আমরা মৃত্যুদেয়ী এবং তার পদমর্যাদা উন্নীত করেছি। তো আমরা বিশ্বাস করি যে ঈসা মারা গেছেন। তো মুসলমানদের মাঝে একটি ভুল বিশ্বাস প্রচলিত হয়েছে যে ঈসা আকাশে বসে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 14 শতাব্দীতে ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তারা মনে করছে সেই পূর্বের ঈসা আসবে। অথচ এর অর্থ হচ্ছে যেভাবে মুসা আলাইহিস সালামের জাতিতে 1400 বছর পর ঈসা এসেছিল, অনুরূপভাবে মহানবী সালামের উম্মতের মাঝে 14 শতাব্দী পর এই উম্মতের মধ্যে থেকেই একজন ব্যক্তি ঈসা আসবে, এক ব্যক্তি আসবেন, তাকে ঈসা নাম দেওয়া হয়েছে, তিনি ইমাম মাহদি হবেন। তিনি আকাশ থেকে আসবেন না, বরং এখানেই জন্ম নেবেন। হাদিস থেকে এটি প্রমাণিত হয়, কোরআন থেকে এটি প্রমাণিত। আকাশে 2000 বছর কেউ বসে থাকতে পারে না। কোরআন শরীফে লেখা আছে ঈসা এবং তার মা খাবার খেতেন। তো তারা খাবার খেলে ঈসা আলাইহিস সালামকে 2000 বছর ধরে আকাশের কে রুটি খাওয়াচ্ছে? ঠিক আছে, পৃথিবীতেই তারা খাবার খেত। যারা খাবার খায় তারা মারা যায়। ঈসার মা সঙ্গে তার মায়ের শব্দও এসেছে কোরআন শরীফে, তারা ইন্তেকাল করেছেন। তার মা যেহেতু মারা গেছেন
তো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, যেহেতু তিনি এভাবে খাবার খেতে পারছেন না, এই জন্য আমরা বিশ্বাস করি যার আসার কথা মহানবী সাহসমের উম্মত থেকে তার আবির্ভূত হওয়ার কথা, এবং তিনি উম্মত নবী হওয়ার কথা, নতুন শরীয়ত নিয়ে আসবেন না। আমরা বলি মসিহ মওউদ আলাইহিস সালাম, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিষ্ঠিত মসিহ, তাই আমরা তাকে মেনেছি। তারা বলে না তিনি প্রতিষ্ঠিত মসিহ হতে পারেন না। দ্বিতীয়ত তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামুন নবীন, তারপরে অন্য আর কোনো নবী আসতে পারে না। আমরাও বলি যে তিনি খাতামুন নবীন, তারপরে আর কোনো নবী আসতে পারে না। পার্থক্য শুধু এতটুকু যে নতুন কোনো শরীয়তধারী নবী আসতে পারে না, কিন্তু তার উম্মতের মধ্যে থেকে তার অনুগত নবী আসতে পারে, মহানবীর উম্মতি নবী আসতে পারে। এই জন্য মসিহ মওউদ আলাইহিসসালাম কে স্বয়ং মহানবী সাল্লাম উম্মতি নবী বলেছেন মসিহ মওউদকে। এই জন্য মসিহ মওউদ নবী উম্মতি নবী, কিন্তু তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসেননি, বরং মহানবী সাল্লামের শরীয়ত কে প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। তখন আহমদের আপত্তি করে যে তোমরা কিভাবে তাকে নবী বলতে পারো, মহানবী সাল্লাম তো শেষ নবী। এটি সেদিন শুধু ভুল বোঝাবুঝি। এই বিশ্বাস সত্ত্বেও তারা বুঝেন এখানে যারা বসে আছে তোমাদের পূর্বপুরুষ যারা আহমদিয়াত মেনেছেন তারা এই জন্যই মেনেছেন, মুসলমানদের মধ্যে থেকেই তারা আহমদি হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে মসিহ মওউদ আলাইহিসসালাম সঠিক নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মসিহ এবং প্রতিষ্ঠিত মাহদী, এই জন্য মেনেছেন। আর এখনও প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান মানেন, যারা বয়াত করেন তারা মুসলমানদের মধ্যে থেকেও বয়াত করেন এবং বিশ্বাস করেন যে তিনি প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদি। আমরা ধীরে ধীরে তবলিগ করছি। 1889 সনে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বয়াতের ধারা সূচনা করেন, আর এখন হচ্ছে 2017 সাল, 128 বছর হয়েছে আহমদিয়া জামাত প্রতিষ্ঠার, এখন 128 বছর। ছোট্ট একটি গণ্ড গ্রাম ছিল কাদিয়ান, যেখানে মসিহ মওউদ আলাইহিসসালাম দাবি করেছিলেন, আর এখন বিশ্বের 210 দেশে আহমদিয়াতকে বিশ্ববাসী জানে, সকল জায়গায় আহমদিদের মানুষ চিনে, সব দেশে আহমদিরা আছেন, আফ্রিকাতে অনেক আহমদি আছেন, মুসলমানদের মধ্যে থেকেও আহমদি হচ্ছে, খ্রিস্টানদের মধ্যে থেকেও আহমদি হচ্ছেন, প্যাগান এবং যারা ধর্ম মানে না তাদের মধ্যে থেকেও আহমদি হচ্ছেন, ক্রমান্বয়ে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখন কয়েক মিলিয়ন হয়ে গেছে আমাদের সংখ্যা। এর অর্থ হচ্ছে যে ধীরে ধীরে আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এভাবে ধর্মীয় জামাত বৃদ্ধি পেতে থাকে বা বৃদ্ধি পায়। এখন সময় শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। এখন নামাজ পড়ো, এরপর খাবার খাও। খাবার কি বানানো হয়েছে এদের জন্য? জি হুজুর, নামাজের পর দেওয়া হবে। আসসালামু আলাইকুম।